হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। দেখো সন্ধ্যে তো হয়ে গেছে, এখন ছোট দিন না, এই জন্য 5টা 6টা বাজতে বাজতে সন্ধ্যে হয়ে যাচ্ছে। আর আমি রয়েছি দোকানের মধ্যে, দেখতে পাচ্ছ আমি এখন পকোড়া ভাজছি। দেখো এই যে পকোড়া ছেড়েছি, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে রয়েছি, মানে রেডি হয়েছিলাম, গেছিলাম এক জায়গায়। জানো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে আমার মেয়ে বেবি হয়েছে, তার গেছিলাম হসপিটালে দুপুরবেলায়। ওই দুপুরবেলা আমার 12টার দিকে গেছি এখান থেকে, আর জাস্ট এখন আসলাম। এসে এগুলো না ভেজে দিলে তো আবার কাস্টমার এসে যাবে, তখন আর অসুবিধা হবে। ওই জন্য ভাবলাম যে আগে পকোড়াটা ছেড়ে নিই, ঠিক আছে? তা চলো, তা তোমরা কেমন কে আছো? মোটামুটি ভালোই আছো, আমিও ভালোই আছি। আর চলো আমার সঙ্গে থাকো। আর দেখো পুরো ফাঁকা রাস্তাঘাট, আজকে একদম রবিবার, ফাঁকা মার্কেট, রাস্তাঘাটে লোকজন নেই, যাই না কি হবে, দেখতেই পাচ্ছ। চলো পকোড়াটা ভাজি, ভেজে তারপরে দেখি কি করা যায়। চলো আমার সঙ্গে থাকো। হয়ে গেল পকোড়া ভাজা, দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে রোল মারা, দেখো রোলটা মারছে। দাঁড়াও তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি, চলো দেখো। ওরে লঙ্কা দেবো, এ ছেলে লঙ্কা। এবার দেবে লেবু, তারপরে মুড়িয়ে দেবে, লেবুটা কাটতে গেছে। এই তো কষ্ট আমার, দেখতেই পাচ্ছ লেবু দেওয়া হয়ে গেছে। আমি দেবো, দে বল আমাকে, জোরে করছে যা রসের দিকে। দেখতে পাচ্ছ তোমরা, দেখেছ? আর এই দেখো ললিপপ ভেজেছি, দেখো ললিপপ একটা একটা করে 20 টাকা পিস ললিপপের, ঠিক আছে? চলো এরপরে হবে বোনলেস চিকেনের পকোড়া। এবার হবে বোনলেস চিকেনের পকোড়া, সেটা স হিসাবে বিক্রি হয়, ওই যে তারা সেটা ম্যারিনেট করা রয়েছে, এখন শুধু এটা মাখা হবে, মেখে তেলে ছাড়া হবে। গ্যাসটা কমিয়ে দিই, হ্যাঁ মাখবো, মোটা হয়ে গেছে। ভেজ চাউমিন হয় নাকি হাফ প্লেট? খাবে, চলে এসো আমার দোকানে। এইগুলো দেখবি কিন্তু,
ওর সঙ্গে ছেড়েছি সব একসঙ্গে ঘেটিয়ে দিস না। দেখো পকোড়াটা তো প্রায় হয়ে এসছে, দেখো এটা সয় সয় বিক্রি হয়। দেখো আমার পকোড়া ভাজা হয়ে গেছে, দেখি পকোড়াগুলো তুলে দিয়েছি, ছোটো ছোটো পকোড়া, এখানে ললিপপ আছে, এখানে চিকেন পকোড়া আছে, পকোড়ার সাইজগুলো দেখেছো 15 টাকা করে পিস, বড় বড় পিস আছে আপনাদের মাংস। আর এখানে এই যে রোলের লাচ্ছা মারা হয়েছে, ঠিক আছে, লাচ্ছাটা দেখা যায় কত সুন্দরভাবে মারা হয়েছে লাচ্ছা, এটা লাচ্ছা মেরে আমরা রোল নিই 35 টাকা করে। আর চাউমিন নিই আমরা হলো ভেজ চাউমিন 40, এক চাউমিন 50 সরি। আর আমরা এই কটা আইটেম বানাচ্ছি, আপাতত লোক নেই মিস্ত্রি নেই, তো নিজেরা নিজেরা সব করতে হয়, ওই জন্য আর ভেজিটেবিল নয়, আগে ভেজিটেবিলটা পরেনি, ভেজিটেবিলটা 7 টাকা পিস। আচ্ছা তো হাম চলতে হে বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখানি, দেখো আমার মাছের অ্যাকোরিয়াম ভেঙে গেছে, মানে ভেঙে গেছে কি ফেটে গেছে, তা দেখো আমার কিছু মাছ রেখেছি, দেখতে পাচ্ছ, দেখো বুঝতে পারবে। চলো ফ্রেন্ডস একটু যাচ্ছি পার্লারে, দেখো আজকে ছুটি পেয়েছি, আজকে আমার দোকান বন্ধ, ওই জন্য ভাবলাম যে একটু আইব্রোটা করাচ্ছি, দেখতে পাচ্ছ আইব্রোটা পুরো জঙ্গল হয়ে গেছে, ওই জন্য চলো তো যাই আইব্রো করে আসি। আর সঙ্গে যাচ্ছে দেখো যে সাতক্ষণ নিয়ে আমার সঙ্গে, ঠিক আছে, তা এখন আমি রাখছি, রাস্তায় রয়েছি, ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই, কামনা করি, টাটা, গুড নাইট।